আমি মিনাক্ষী, শুরু করছি জবাব চায় বাংলা। ভুটান পাহাড়ের কোলে একটা শহর, নাম জয়গা। রাতারাতি খবরের শিরোনামে এই এলাকা। এখান থেকেই উদ্ধার হয়েছে বেশ কয়েকটি এমন যন্ত্র যা আপনার অলক্ষে আপনার থেকে কেড়ে নেবে সব কিছু। পোশাকি নাম সিমবক্স। জালিয়াতি থেকে নাশকতা সবেতেই সিদ্ধ হস্ত এই অত্যাধুনিক প্রযুক্তি। এক কথায় বলতে গেলে একটা পোর্টেবল টেলিফোন এক্সচেঞ্জ এই সিমবক্স। আপনার ফোনে কল আসবে, উদ্দেশ্য জালিয়াতি, যার উৎস খুঁজে পাবেন না আপনি। মাথার ঘাম পায়ে ফেলেও প্রতারককে খুঁজে বার করতে গিয়ে হিমশিম খাবেন গোয়েন্দারাও। ইহেন সিমবক্সই এখন সন্ত্রাসবাদীদের অন্যতম হাতিয়ার। সরাসরি ফোন কল আর নয়, সিমবক্সের মাধ্যমেই চলছে সন্ত্রাসবাদীদের তথ্য দেওয়া নেওয়া, যা এখন গোয়েন্দাদের মাথা ব্যথার অন্যতম কারণ। পুলিশের জালে বাংলাদেশের এক নাগরিকও। শুধু বাংলাদেশ নয়, যোগাযোগ মিলেছে আরব, কাতার, পাকিস্তানের সঙ্গেও। অতএব এটা পরিষ্কার, নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক চক্র। এরই মধ্যে আবার উঠে আসছে হ্যাম রেডিওর ব্যবহার। সিমবক্স হোক বা হ্যাম রেডিও, আসল বিষয় হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা, ভুললে চলবে না। বর্তমানে নাশকতা মানে শুধু আগ্নেয়াস্ত্র, গোলা, বারুদ, বোমা নয়। আধুনিক বিশ্বে তথ্যের সন্ত্রাসও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, তাদের আশঙ্কা এভাবে উন্নত প্রযুক্তির অপব্যবহার করে নাশকতার ষড়যন্ত্র করছে সন্ত্রাসবাদীরা। আপনার পাশে বসে, আপনার পাশের বাড়িতে বসে, আপনার পাড়ায় থেকে ভিন রাজ্যের বা ভিন দেশের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে ওরা কথা বলছে কানে কানে। আপনার আপনার গোপন তথ্য পাচার হচ্ছে, সরকারের গোপন নথি পাচার হচ্ছে। সীমান্ত সামলাচ্ছে সেনারা, কিন্তু সমাজের শিরা উপশিরায় মিশে থাকা এই সন্ত্রাসবাদীদের শায়েস্তা করবে কারা? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। বিধাননগর ও শিলিগুড়ির পর আলিপুরদুয়ারের ভুটান লাগোয়া সীমান্ত শহর জয়গার গোপন ডেরা থেকে আরও তিনটি সিমবক্স উদ্ধার করেছে এসটিএফ। জয়গা শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে রয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ক্ষেত্র হাসিমারা বায়ুসেনা ছাউনি। আর জয়গা এলাকাটি তথাকথিত চিকেন স্নেকের অন্তর্ভুক্ত হওয়ার দরুন ঘুম উড়েছে গোয়েন্দাদের। এর মধ্যে ধৃতদের জেরা করে যে তথ্য উঠে এসেছে তাতে চক্ষু চড়ক গাছ গোয়েন্দাদের। সিমবক্স তদন্তে চাঞ্চল্যকর তথ্য। সিমবক্স প্ল্যাটফর্ম ব্যবহার আরব দেশে, কাতার, সৌদি থেকে বাংলাদেশে ফোন। গত 15 দিনে প্রচুর ফোন করা হয়েছে, 7টি নাম্বার থেকে ফোন আসে বাংলাদেশে। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল এসটিএফ। সিমবক্স কাণ্ডে এসটিএফ এর জালে এক বাংলাদেশি সহ 3 জন, তাদের মধ্যে মামুন বা এরশাদ। এই এরশাদই গোটা ঘটনার মাস্টার মাইন্ড। এরশাদের সঙ্গে কোনো রকমের জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। সিমবক্স ছাড়াও উদ্ধার হয়েছে 17টি রাউটার, মডেম, 400টি অব্যবহৃত সিম, ল্যাপটপ, ডেটা কেবল। সিমবক্স কি? এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে আন্তর্জাতিক কলকে লোকাল কল হিসেবে দেখানো যায়। সিমবক্স হলো একটি সিম ব্যাংক, এর মধ্যে শতাধিক সিম কার্ড ঢোকানো যায়। সিমবক্স ব্যবহার করলে টাওয়ার লোকেশন চিহ্নিত করা কঠিন। সিমবক্স ব্যবহার করে কিভাবে অপরাধ করা যায়, কিভাবে জঙ্গি নাশকতার কাজেও ব্যবহার করা যায় সিমবক্স, সিমবক্স কোনো জঙ্গি সংগঠনের কাছে থাকলে কি কি করতে পারে তারা, যে সম্ভাবনাগুলি উঠে আসছে। সম্ভাবনা 1, সিমবক্স ব্যবহার করে ব্যাংক জালিয়াতির ছক। সম্ভাবনা 2, ব্যাংক জালিয়াতি করে জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ।
সম্ভাবনা তিন, শুধুমাত্র প্রতারণা নয়, জঙ্গি কার্যকলাপে ব্যবহারের সম্ভাবনা। সম্ভাবনা চার, সিমবক্সের মাধ্যমে অনায়াসে চলতে পারে জঙ্গি নেটওয়ার্ক। আফগানিস্তানে পরিস্থিতি চিন্তায় ফেলেছে গোয়েন্দাদের, জঙ্গি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সক্রিয় হচ্ছে নানা জঙ্গি সংগঠন। এমতো অবস্থায় উদ্ধার হওয়া সিমবক্সের মাধ্যমে ইরাক, ইরান, কাতার, পাকিস্তান থেকে যোগাযোগ করা হতো বলে জানা যাচ্ছে। বড়সড় কোনো নাশকতা নাকি জঙ্গি নেটওয়ার্ককে চাঙ্গা করা ছিল উদ্দেশ্য, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। রিপাবলিক বাংলা। সিমবক্সের ব্যবহার কি জঙ্গি নাশকতায়? ইতিমধ্যে ইরাক, ইরান, পাকিস্তান, আরব দেশের নানান জায়গার সন্ধান পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সেখান থেকেও ফোন আসত এবং বিগত 15 দিনে প্রচুর ফোন কল হয়েছে। এই ফোন কলের উদ্দেশ্য শুধু কি ব্যাংক জালিয়াতি, নাকি এই মুহূর্তে বড়সড় কোনো নাশকতার ছক কষ্টে জঙ্গি সংগঠনগুলি? ইতিমধ্যেই এই চিন্তায় কিন্তু ঘুম উড়েছে গোয়েন্দাদের, কারণ আফগানিস্তানের পরিস্থিতি এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন যে জঙ্গি সংগঠন তারা যে সক্রিয় হচ্ছে তার প্রমাণ ইতিমধ্যেই আইবি রিপোর্টে প্রকাশিত। এবং বাংলাদেশ ভারতের যে সীমান্ত, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সীমান্ত এলাকা, সেখান দিয়ে কি সাইবার সন্ত্রাস চালাতে এই মুহূর্তে জঙ্গিরা তৎপর হয়ে উঠেছে? এবং জঙ্গি নেটওয়ার্ক বাড়ানোর জন্য এই সিমবক্সের ব্যবহার নয় তো, সেটা যদি হয় তাহলে কোন পথে জঙ্গি সংগঠন এগোচ্ছে? গোটা বিষয় ডিবেটে আমার সঙ্গে এই মুহূর্তে আজকে রয়েছেন জবাব চায় বাংলা ডিবেটে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন সাইবার এক্সপার্ট মোহাম্মদ রেজা। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই ডেপুটি কমান্ডেন্ট চক্রবর্তীর কাছে যাব। সিমবক্সের ব্যবহার যদি জঙ্গি নাশকতায় হয় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর? একটা গোটা নেটওয়ার্ক এবং নেটওয়ার্কের অনেকটা কাজকর্ম কি চালানো যায় এই সিমবক্সের মাধ্যমে, যেটা অদৃশ্যভাবে সন্ত্রাস করতে পারে, অদৃশ্যভাবে নাশকতার ছক করতে পারে? আমার পাড়ায় বসে, আমার বাড়িতে বসে কেউ করছে বা আমার পাশের বাড়িতে বসে কেউ করছে আমি বুঝতেই পারবো না। ডেপুটি কমান্ডেন্ট চক্রবর্তী দেখুন, এই হ্যাঁ, যেটা আপনাদের যখন এই প্যাকেজিংটা দেখাচ্ছিলেন এবং যে ভয়েস ওভার হচ্ছিল যে কথাটা বলেছিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে। সন্ত্রাস মানে কিন্তু এখন শুধু ওয়েপন, বুলেট, এক্সপ্লোসিভ তা নয়, সন্ত্রাস কিন্তু এখন বিভিন্ন দিক থেকে আসছে এবং সেটার মধ্যে একটা অন্যতম হলো যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি। যে কথাটা আপনিও বলছেন এটা ঠিক যে সন্ত্রাসের জন্য, যেটা আমরা বারবার বলছি গত 15 দিন ধরে, যবে থেকে সোকল তালিবানদের উত্থান হয়েছে, পুনরুত্থান আমি তো মনে করি ছিলই, নতুন ভাবে কিছু হয়নি, কিন্তু এই 15 আগস্টের পর থেকে যেটা বারবার আমরা আশঙ্কা করছি যে সন্ত্রাস কিন্তু এবার শুধু আফগানিস্তান বা ইরাক বা সিরিয়ায় থাকবে না, সন্ত্রাস এবার আপনার বাড়িতে ঢুকে পড়বে। এবং তার একটা অন্যতম রাস্তা হলো এই সিমবক্স বলুন বা এই যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি। এটা যেটা আপনি বলছেন এটা যদি সত্যি হয়, এটা তো অবভিয়াসলি তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে কত ভয়ঙ্কর যে একটা সিমবক্স ব্যবহার করা হচ্ছে জয়গার মতো একটা জায়গা থেকে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ জায়গা। আমি নিঃসন্দেহে এই ব্যাপারে কনগ্রাচুলেট করতে চাই বেঙ্গল এসটিএফ কে। আমি আগেও বলেছি এসটিএফ কলকাতা এবং এসটিএফ বেঙ্গল দুজনে কিন্তু যথেষ্ট ভালো কাজ করে দুটো সংগঠনই, কিন্তু আমার মনে হয় ডিস্ট্রিক্ট পুলিশগুলোকে এই ব্যাপারে আরো বেশি ওয়াকিবহাল হতে হবে এবং তাদেরও ট্রেনিং এর দরকার হবে, কারণ সন্ত্রাস মানে এখন শুধু বোমা, গুলি, বন্দুক নয়, সন্ত্রাসের ভাষা বদলে গেছে। সন্ত্রাস বাড়িতে ঢুকবে, আপনার পাড়ায় ঢুকবে, যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তির মধ্যে দিয়ে, নিঃসন্দেহ চিন্তা একেবারে। কিন্তু এই সিমবক্স নিয়ে অনেকেই জানেন না যে কি সিমবক্স, তার কার্যকারিতা কি, এই সিমবক্স কতটা ভয়ঙ্কর হতে পারে জঙ্গি সংগঠনের যদি হাতে পড়ে, এবং এই সিমবক্স কিভাবে তারা ব্যবহার করতে পারেন। আমি ডিবেটে যাব বাকি অতিথিদের কাছেও, কিন্তু তার আগে একবার দেখে নেবার চেষ্টা করব কি এই সিমবক্স, কিভাবে কাজ করে সিমবক্স, জঙ্গি সংগঠনের হাতে পৌঁছলে এই সিমবক্সের মাধ্যমে জঙ্গি সংগঠন কি কি করতে পারে। নজর রাখবো একটি বিশেষ প্রতিবেদনে। সিমবক্স এই মুহূর্তে রাজ্য পুলিশ তথা গোয়েন্দাদের দুশ্চিন্তার বড় কারণ। গোয়েন্দাদের আশঙ্কা এই সিমবক্স ব্যবহার করে দেশের নিরাপত্তা বিঘ্নিত তথা জঙ্গি নাশকতা ছড়ানোর পরিকল্পনা চলছিল। কিন্তু কি এই সিমবক্স? একাধিক সিম কার্ড নিয়ে তৈরি সিমবক্স,
সিম বক্সের ভেতরে থাকে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড। এই বক্স ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফোন করা সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক কলের ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারদের অতিরিক্ত চার্জও এড়ানো যায়। বলা যেতে পারে আন্তর্জাতিক কলের ক্ষেত্রে সিম বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সারা বিশ্বে সিম বক্সের ব্যবহার বৈধ হলেও কিছু কিছু দেশে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বহু ক্ষেত্রে বিভিন্ন সংস্থার তরফে সিম বক্সের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কলকাতা থেকে যে বাংলাদেশকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এক একটি সিম বক্সে 256টি সিম রাখা রয়েছে। সিম বক্স প্রযুক্তি ব্যবহার করে কাতার, ইরাক, ইরান এবং পাকিস্তান থেকে ফোন আসত। এইসব দেশ থেকে আসা কল সিম বক্সে কনভার্ট করে লোকাল কলে পরিণত করা হতো। তদন্তকারীদের অনুমান, এর পেছনে জঙ্গি যোগ থাকতে পারে। নিজেদের পরিচয় গোপন রাখতেই সিম বক্সের ব্যবহার করে জঙ্গিরা। আলিপুরদুয়ারের ভুটান লাগোয়া সীমান্ত শহর জওগা, সেখানে গোপন জেরা থেকে 3টি সিম বক্স উদ্ধার হয়েছে। জয়গার 18 কিলোমিটার দূরেই হাসিমারা বায়ুসেনা ছাউনি। এসটিএফের গোয়েন্দাদের অনুমান, দেশের বিভিন্ন সেনা ছাউনিগুলিকে টার্গেট করতে সিম বক্স ব্যবহার করা হতো। পাশাপাশি জিতরা সেনা ছাউনির ওয়াকি টকি এবং ট্রান্সমিটার সেটও হ্যাক করার পরিকল্পনা করেছিল বলে অনুমান গোয়েন্দাদের। রিপাবলিক বাংলা। আমি এখানে মোহাম্মদ রেজার কাছে যাব। মোহাম্মদ রেজা, সিম বক্সের ব্যবহার কিভাবে হয়, ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে জঙ্গি নাশকতা কিভাবে ব্যবহার করা যেতে পারে এই সিম বক্সগুলি? আচ্ছা দেখুন, 2015 সালে সিএফসি অর্থাৎ কমিউনিকেশন ফ্রড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের একটা সার্ভে থেকে জানা যায় যে সিম বক্স, যেটার অপর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বাইপাস জালিয়াতি বা সিম বক্স জালিয়াতির একটা অপর নাম, এই সিম বক্স জালিয়াতি বলতে পারেন এটা একটা শিল্প। এই শিল্পের আনুমানিক, 2015 সালের আমি কথা বলছি, সেই সময়ের আনুমানিক মূল্য ছিল মানে আমেরিকান প্রায় $6 বিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন এটা অ্যাকচুয়ালি আস্ত একটি অ্যাকচুয়ালি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলতে পারেন বা ভার্চুয়াল টেলিফোন এক্সচেঞ্জও বলতে পারেন এটাকে। এই ভার্চুয়াল টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে কি করা হয়, সাধারণত সিম বক্সটা, দেখুন সিম বক্স হচ্ছে একটা জাস্ট ডিভাইস, সিম বক্সটা কোনো নেটওয়ার্ক না, সিম বক্স হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে মোটামুটি 64 থেকে 512 খানা সিম একত্রে অ্যাকোমোড করা যায় এবং ওই আপনার সিমগুলোকে বিভিন্ন, যারা টেলিকমিউনিকেশন যারা বা সার্ভিস প্রোভাইডার, বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সিমগুলোকে ওর মধ্যে মানে কানেক্ট করে আপনার কল করা যায়। এবারে কলগুলো কি হয়, এই ভার্চুয়াল যে আমি টেলিফোন এক্সচেঞ্জ বলছি তার মাধ্যমে আপনার ISD কলগুলোকে সাধারণত লোকাল কলে কনভার্ট করা যায় এই আপনার ভার্চুয়াল টেলিফোন এক্সচেঞ্জ থেকে। তো সিম বক্স জাস্ট একটা ডিভাইস, সিম বক্স কোনো এক্সচেঞ্জ না, সিম বক্স একটা ডিভাইস যেটা আপনার ভার্চুয়াল টেলিফোন এক্সচেঞ্জের সঙ্গে কানেক্টেড থাকে। এখন কি হচ্ছে, আপনি নিশ্চয়ই 2000 মানে গত বছর আপনি নিশ্চয়ই শুনেছেন যে দাউদ ইব্রাহিমের ভাই মানে ইব্রাহিম কাশকর, সে যখন ধরা পড়ে ভারতীয় গোয়েন্দার হাতে, সে তখন বলেছিল বা কবুল করেছিল যে হ্যাঁ, তারা একটা আস্ত ভার্চুয়াল টেলিফোন এক্সচেঞ্জ করে তারা মুম্বাইয়ের বিভিন্ন যারা আপনার প্রমোটার বা বিভিন্ন বিজনেসম্যানকে তারা তোলা তুলতে এই সিম বক্স বা ভার্চুয়াল টেলিফোন এক্সচেঞ্জ ইউজ করত। তাহলে বিভিন্ন নাশকতার কাজ থেকে শুরু করে ব্যাংক জালিয়াতি বা এমনি যেগুলো ফ্রড কল, সেগুলো এই আপনার ভার্চুয়াল টেলিফোন এক্সচেঞ্জ দিয়ে করা যায়, যেটাকে আমরা সিম বক্স জালিয়াতি বলছি। তো এটা আজকের ঘটনা না, এই যে আজকে আমরা হঠাৎ করে ভাবছি যে একটা কোনো টেরোরিস্ট সংগঠনকে ইউজ করবে না, এটা 2014-15 থেকে অলরেডি ইউজ হয়ে আসছে এবং বিভিন্ন দেশে এটা লিগাল, এটা না যে ইললিগাল। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে স্কাইপ, আমরা যখন স্কাইপ ইউজ করি তখন নিশ্চয়ই জানেন যে স্কাইপের ভার্চুয়াল নাম্বার কেনা যায়। কেন আমরা কিনি, যেহেতু ইন্টারন্যাশনাল কলগুলোর এমনিতে ISD কল চার্জ অনেক বেশি, স্কাইপের কল নাম্বার গুলো কিনে নিয়ে, ভার্চুয়াল নাম্বার গুলো কিনে নিয়ে আমরা অনেক টাকায় কল করতে পারি বিভিন্ন দেশে। সেখানেও দেখবেন আপনার নাম্বার, আপনি যখন কাউকে কল করছেন আমেরিকায় বা বাংলাদেশে বা পাকিস্তানে বা যেখানে কল করছেন, সেখানে কিন্তু আপনার নাম্বারটা ডিসপ্লে হবে না, আপনি যে ভার্চুয়াল নাম্বারটা কিনেছেন স্কাইপ থেকে সেটা ডিসপ্লে হবে। মানে আন্তর্জাতিক কল ওই ক্ষেত্রে লোকাল কলে পরিণত করা যায়। আমি আসবো আপনার কাছে, আমি অরিন্দম আচার্যর কাছে যাব। অরিন্দম বাবু, যেটা বললেন মোহাম্মদ রেজা, আমরা জানি কিছুদিন আগে মুম্বাইতে সম্প্রতি 3টে সিম বক্স এক্সচেঞ্জ বাজেয়াপ্ত করা হয়েছে, যার সঙ্গে ISI এর যোগ থাকার সম্ভাবনা প্রবল, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। এই মুহূর্তে আফগানিস্তানের পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের উদ্বেগ কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে এই সিম বক্স থেকে শুরু করে যে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সেটার ব্যবহার আমাদের প্রতিবেশী দেশ, ধরা যাক পাকিস্তানি, বা কতটা করতে পারবে এবং সেটা অনেকটা সেফ তাদের কাছে এই এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য, তাই নয় কি?
অসংখ্য ধন্যবাদ জানাই মিস্টার রেজা এন্ড আমাদের ডেপুটি কমান্ডেন্ট যিনি মিস্টার চক্রবর্তী বললেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছি। আমি আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। পরশু দিনে আগের দিন একটা SMS এলো একজনের কাছে যে আপনি কি ভ্যাকসিন নিয়েছেন, যদি না নিয়ে থাকেন নাম্বার 1 ক্লিক করুন। সে আমার সাথে যোগাযোগ করে, আমি বললাম যে সাথে সাথে আপনি আপনি কখন এটা ক্লিক করবেন না। আমি অন্যভাবে দেখলাম, আপনি যখনই যদি 1 ক্লিক করতেন সাথে সাথে আপনার হ্যাকিং হয়ে সমস্ত কিছু বেরিয়ে যেত। প্রশ্ন হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন, কলকাতা পুলিশ বলুন, বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু অনেক অ্যাওয়ারনেস করা হচ্ছে যে আননোন ফোন যখন আসবে ওটা রিসিভ করবেন। আর যেটা আপনি বলছেন সিম বক্স, এটা দীর্ঘদিন ধরে মিস্টার রেজা যেটা বললো সেটা দীর্ঘদিন ধরেই চলছে। এবং আরো একটা আপনাকে বলি যে আপনি মোবাইল থেকে IMEI নাম্বার পর্যন্ত আপনি পাবেন না। এগুলো সন্ত্রাসবাদরা বিভিন্ন জায়গায়, আমরা জানি যে এখন তালিবানদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আর্থিক সাহায্যটা বন্ধ করে দিয়েছে। এখন ওরা মরিয়া বিভিন্ন করে, আপনি যে কথাটা বললেন ব্যাংক জালিয়াতি করার জন্য, ATM থেকে নানা রকম ভাবে টাকা তোলার জন্য। অতএব আমাদের কিন্তু সাবধান হতে হবে এটাই যে আননোন ফোন আমরা রিসিভ করব না। আননোন ফোন যদি আমি রিসিভ করি, যদি আসে, আমি লালবাজার হোক যেখানেই হোক একটু জানতে চাইবো যে আপনি আমাকে একটু কাইন্ডলি বলুন এই নাম্বারটা থেকে এসছে। আর আপনার যদি মোবাইলে যদি ট্রু কলার থাকে, আপনার কিন্তু ওখানে স্ক্যাম, এখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে যে ওটা স্ক্যাম, আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি রিং ব্যাক করবেন, রিং ব্যাক করে যখন আপনি দেখবেন স্ক্যাম। অতএব আপনাকে অ্যালার্ট হতে হবে, যদি অ্যালার্ট না হন তাহলে ইউ গেট রেডি টু ফিল দ্য কনসিকোয়েন্সেস। একেবারে, সুতরাং ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে নাশকতা হতে পারে, যার জন্য সতর্ক থাকতে হবে আমাদেরও। আমি আরও একটি প্রযুক্তির কথা বলবো, তারপর আমি আসছি রাজাগোপাল বাবুর কাছে। শুধুমাত্র অনুপ্রবেশ কি সীমান্ত দিয়ে হয়? রেডিও তরঙ্গে ঘটছে অনুপ্রবেশ, কিভাবে দেখাবো আপনাদের। তরঙ্গে বইছে জঙ্গি হাওয়া, এমনটাই ঘটেছে রেডিও তরঙ্গের সাহায্য নিয়ে। হ্যাম রেডিওর স্পেকট্রামে শুরু হয়েছে বেআইনিভাবে দখলদারি। এভাবেই জঙ্গিদের দখলদারির আশঙ্কা করছে হ্যাম রেডিও কর্তৃপক্ষ। হ্যাম রেডিও এক বিশেষ ওয়্যারলেস ব্যবস্থা, বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। নির্দিষ্ট এলাকাতেই কাজ করে হ্যাম রেডিও, আঞ্চলিকভাবে বার্তা সম্প্রচার হয় হ্যাম রেডিওর মাধ্যমে। প্রয়োজন বিশেষে হ্যাম রেডিও অপারেটরদের লাইসেন্স দেয় কেন্দ্রীয় সরকার, রীতিমতো পরীক্ষা দিয়ে পেতে হয় লাইসেন্স। নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এরই অপব্যবহার করছে নাশকতাবাদীরা। আন্তর্জাতিক কিউ কোডের বদলে অপরিচিত ভাষার ব্যবহার, উদ্ধার করা যাচ্ছে না জঙ্গিদের ভাষা। বৈধ ভারতীয় অপারেটরদের কথোপকথনেও আড়ি পাতা হচ্ছে, কথোপকথন মূলত আফগানিস্তানের পশতু ভাষায়। গোয়েন্দাদের অনুমান, জঙ্গি সংগঠনে যুক্ত সদস্যরা মাঝে মাঝেই বিভিন্ন রেডিও স্পেকট্রামে ঢোকার চেষ্টা করে, ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা বাড়ছে, উদ্বেগ বাড়ছে ভারত সরকারেরও। ইতিমধ্যেই যোগাযোগ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে হ্যাম রেডিও কর্তৃপক্ষ, প্রশ্ন উঠছে দেশবাসীর নিরাপত্তা নিয়ে। রিপাবলিক বাংলা। অর্থাৎ রেডিও তরঙ্গে অনুপ্রবেশ, যেটা এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ গোয়েন্দাদের কাছে। আমি রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, আমাদের প্রতিবেশী দেশ চীন এক্ষেত্রে অনেকটাই এগিয়ে, এবং তারা দাবিও করে তারা সেটা বিশ্বজুড়ে। এই সাইবার সন্ত্রাস তারা ভারতে এর আগেও আনার চেষ্টা করেছে, সাইবার সন্ত্রাসের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের নাশকতা, বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে দেশে। সাইবার সন্ত্রাসের ক্ষেত্রে যে রেডিও হ্যাম থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তি, সেটা চীনের কাছে কত বড় হাতিয়ার হতে পারে, এবং তারা এক্ষেত্রে ভারতের বিভিন্ন ধরনের নাশকতা চালানোর ক্ষেত্রে কিভাবে সেটি ব্যবহার করতে পারে? না দেখুন, প্রযুক্তির ব্যাপারটা আমি ঢুকব না। আমি যে কথা বলতে চাই খুব পরিষ্কার, যে চীনের সঙ্গে আফগান সন্ত্রাসবাদীদের বা আল কায়দা যে একটা যোগাযোগ আছে জানা গেছে। আল কায়দা যেটা আজ বলেছে, যেখানে যে মুসলিম জিহাদ, সেখানে আমরা দেখেছি চীনের সিনজিয়ান প্রভিন্সের কথা বাদ দেওয়া হয়েছে। সুতরাং পরিষ্কার এটা করা হয়েছে পাকিস্তানের দৌড়তে। সুতরাং বোঝা যাচ্ছে যে পাকিস্তান চীন আফগানিস্তানের মাটিকে বা সন্ত্রাসবাদীদের ব্যবহার করে ভারতবর্ষে বিভিন্ন ধরনের নাশকতা, তার মধ্যে অন্যতম সাইবার, অন্যতম হচ্ছে সাইবার অফেন্স। আপনারা জানেন ভারত, আমরা ক্রমশ ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছি, আমাদের
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ধরনের পরিকল্পনা নিয়ে এসেছেন তার মাধ্যমে সারা ভারতবর্ষে আমাদের একটা ডিজিটাল ইকোনমি খুব দ্রুততার সঙ্গে চলছে। এখন সব জায়গাতেই ডিজিটাল ইকোনমি এসে গেছে, ব্যাংকিং থেকে শুরু করে সব সর্বত্র ভারতবর্ষের অর্থনীতির অগ্রগতি পেছনে এই এই দ্রুত ডিজিটালাইজেশন। এখন এই ডিজিটাল ইকোনমিটাকে কিভাবে কিভাবে এফেক্ট করা যায় সেটা কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদীদের লক্ষ্য। যে সমস্ত টেকনোলজির কথা আপনারা বলছেন সেই সমস্ত টেকনোলজি ভারতবর্ষে এই সন্ত্রাসবাদীদের মাধ্যম দিয়ে ছড়িয়ে দিয়ে কি করে ভারতবর্ষের মাটিতে আরো অশান্তি সৃষ্টি করা যায়, আমাদের এই ডিজিটাল ইকোনমিটাকে কিভাবে এফেক্ট করা যায় সেটাই হচ্ছে চীনের লক্ষ্য, পাকিস্তানের লক্ষ্য। ভারত যদি অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল হয়ে পড়ে তাহলেই কিন্তু সন্ত্রাসবাদীদের লাভ, কেননা বা আমরা দেশের নিরাপত্তা রক্ষা করতে পারবো না। কাশ্মীরে আমাদের যে ধরনের 800-800টা যে নিরাপত্তা আমরা এখন দিতে পারছি সন্ত্রাসবাদীদের, সন্ত্রাসবাদীরা চাইছে যে এরকম একটা সাইবার ক্রাইম ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যায় ব্যাপকভাবে, তাহলে ভারত সরকার সেখানে ব্যস্ত হয়ে পড়বে। আর সেখানে ব্যস্ত হলেই হবে কি যে আমরা সীমান্তে আমরা আর ভাবতে পারবো না, ওই সময় ওই সময় এটা সূত্র ধরে সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে ঢুকে পড়ার চেষ্টা করবে। এবং শুধু তাই নয়, এই যে তালিবানের জয় ভারতবর্ষের ভেতরে যে একটা পাকিস্তান আছে সেই পাকিস্তানকে বিরাট ভাবে উদ্বুদ্ধ করছে। আমি ভারতবর্ষের মধ্যে পাকিস্তানের কথা বলছি, পাকিস্তান একটা কনসেপ্ট অফ ইলিউশন, কেউ কেউ ভাবছে এই যে জিহাদি একটা ব্যবস্থা আসলে বুঝি সব শান্তি, তা কিন্তু তারা বুঝে উঠতে পারছে না। সেই শক্তির মানুষ হয়তো তারা খুব সংখ্যায় অল্প কিন্তু ভারতবর্ষের সর্বত্র তারা ছড়িয়ে আছে। এই মানুষগুলোই কিন্তু আমাদের নিরাপত্তা, দেশের অর্থনীতি, সামাজিক যে আমাদের যে যোগসূত্র আছে সেগুলো এরা ভাঙতে চায়, এবং সেই ভাঙার পেছনে এই সন্ত্রাসবাদীদের বিরাট হাত রয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই, ভারত সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই সমস্ত নাশকতামূলক যে সমস্ত ছক তারা ধরতে পেরেছেন। আগামী দিনে তাদেরকে আরো সজাগ থাকতে হবে, যাত্রী করে এর কিন্তু শুধু শহরে করে করবে না, গ্রামে গঞ্জে যেখানে পারবে এরা এই নাশকতামূলক কাজ করতে করতে থাকবে। এর পেছনে অবশ্যই চীনের উস্কানি আছে, কেন আপনি যে প্রশ্নটা আমায় করেছেন যে চীনের এই সাইবার টেকনোলজি যথেষ্ট উন্নত। আপনি জানেন যে আমাদের দেশে সমস্ত এখন যে সমস্ত ব্যাংকে যে ধরনের উইথড্রল হয় সেগুলোর অনেক টেকনোলজি কিন্তু চীনের বিভিন্ন কোম্পানির মাধ্যম দিয়ে সেগুলো এখানে আসছে, এবং নাশকতা যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। আমাদের সজাগ থাকতে হবে, মানে অত্যন্ত সব দিক থেকে আমাদের সজাগ থাকতে হবে, এই মুহূর্তেই তৎপরতাটা প্রয়োজন। আমি এই বিষয়ে ডেপুটি কমান্ডার চক্রবর্তীর কাছে যাব। চীনের ভূমিকা ইতিমধ্যে আফগানিস্তানের যে পরিস্থিতি যেটা আমি আগেও উল্লেখ করলাম, আল কায়দা থেকে শুরু করে সকলেই তালিবানের সঙ্গে এই মুহূর্তে জঙ্গি সংগঠনগুলি পাকিস্তান তো রয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, এবং চীনেরও প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে তাদের সাথে, তালিবানের সাথে সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে আমরা কাশ্মীরের পরিস্থিতিতে দেখছি, কাশ্মীরে আইবি রিপোর্ট বলছে 300 জঙ্গি অনুপ্রবেশের জন্য দাঁড়িয়ে রয়েছে, সীমান্তে তো রয়েছেন আমাদের সেনারা, কিন্তু এই সন্ত্রাস যেটা সাইবার সন্ত্রাস সেটাও কি বাড়ার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই বেশি অন্যান্য সময়ের থেকে? নিশ্চয়ই, কারণ এখন দেখুন এখন কোন রকম যে টেরর অ্যাটাকের কথা বলবেন এগুলো সমস্ত মাল্টিপল ওয়ে দিয়ে হবে। ওই একটা ট্র্যাডিশনাল যে আমি বর্ডার ক্রস করে ঢুকবো ভারতবর্ষে আক্রমণ করব, এটা শুধু একমাত্র ওটা দিয়ে হবে না, সাইবার সন্ত্রাসের মাধ্যমে হবে। এবং সিম বক্সে আরেকটা যেটা জিনিস এটা বৃহত্তর, কারণ আমার একটু ডাউট আছে, আই এম নট শিওর যে ব্যাংক জালিয়াতি ব্যাপারটা টেরর অর্গানাইজেশনের থ্রু করবে কিনা, কারণ আপনি জানেন যে এরকম সিম বক্স ব্যবহার খুব বেশি করা হয় নাইজেরিয়া, সোমালিয়া এগুলো দেশগুলো থেকে যেখানে ওরা এই ব্যাংক জালিয়াতির ব্যাপারটা করে। কারণ টেররিস্ট অর্গানাইজেশনগুলো একটা ব্যাপারে খুব ক্লিয়ার, ওদের ফান্ডিংয়ের জন্য কিন্তু ব্যাংক জালিয়াতি করতে হয় না, ওদের ফান্ডিংয়ের জন্য ড্রাগ ওয়ার্ল্ড রয়েছে, ওদের ফান্ডিংয়ের জন্য ইলিগাল মাইনিংস রয়েছে, হিউম্যান ট্রাফিকিং রয়েছে, অনেক রাস্তা রয়েছে। কিন্তু এই সিম বক্স যেহেতু এগুলোকে হ্যাক করা যায় না, এগুলোকে ট্র্যাক করা যায় না, এই সিম বক্সের থ্রু দিয়ে কিন্তু আপনি যে স্লিপার মডিউলগুলো রয়েছে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলবে এবং সেটাকে এক্সপ্যান্ড করতে পারবে। এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর, কারণ আপনি একটা ব্যাংক জালিয়াতি করে সিম বক্সের সাহায্য নিয়ে 10 লক্ষ টাকা লুট যদি করলেন, আর আপনি সিম বক্সের সাহায্য নিয়ে 500 নতুন রিক্রুটকে রেগুলার আপনি মোটিভেট করতে পারছেন, তাদের গাইডলাইন্স দিতে পারছেন, কারণ আপনি জানেন যে ট্র্যাক করা যাচ্ছে না চট করে, এবং এটা আপনি বিদেশ থেকে করতে পারছেন, এখানে ট্র্যাক হলে ওটা লোকাল নাম্বার, কনফিউজ করার জায়গা একদম। যেটা বলছিলেন আপনি মুম্বাইতে
সিমবক্স ধরা পড়েছিল এবং এটিএস মুম্বাই মহারাষ্ট্রের এটিএস ধরেছিল, তার মধ্যে দুটো মুমরা থেকে, যারা যেখান থেকে বছর দুয়েক আগে আটজন ছেলে ইরাক গেছিল আইসিস জয়েন করতে, তিনজন মারা যান বাকিরা ফিরে আসে। তো এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার, এটা খুবই চিন্তার ব্যাপার, আমাদের আরো সজাগ থাকতে হবে। যেরকম বলছিলেন যে পশ্চিমবঙ্গ পুলিশ সজাগ, আরো সজাগ হতে হবে, তৃণমূল স্তরে গিয়ে সজাগ হতে হবে। ওয়াই এসটিএফ, কেন নয় ডিস্ট্রিক্ট পুলিশ? ডিস্ট্রিক্ট পুলিশকে এটা করলে সেদিন আমি মনে করব যে ইয়েস, আমরা মোটামুটি প্রিপেয়ার টু ফাইট এগেনস্ট দিস থিং। একেবারে এই যত দিন যাচ্ছে তত যেখানে উন্নত প্রযুক্তি হচ্ছে, সেই প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করছে জঙ্গিরা, নজর রাখবো একটি প্রতিবেদনে, তারপরে আসছি আবার আলোচনায়। যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে প্রযুক্তি, আর সাথে সাথেই বাড়ছে প্রযুক্তির অপব্যবহার। উন্নত সব প্রযুক্তি নিমেষে পৌঁছে যাচ্ছে জঙ্গি তথা সন্ত্রাসবাদীদের হাতে, সেগুলি ব্যবহার করে বাড়ছে নাশকতার বহর। সম্প্রতি সিমবক্স উদ্ধারের ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে প্রযুক্তির অপব্যবহার চলছে নাশকতামূলক কাজে। কিন্তু আশঙ্কার বিষয়, শুধু সিমবক্স নয়, জঙ্গিদের হাতে পৌঁছে গিয়েছে এমনই আরও অনেক উন্নত প্রযুক্তির সাইবার হাতিয়ার। কোন পথে নাশকতা? চরম অপব্যবহার হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের। চুরি যাওয়া মোবাইল ফোনগুলি চলে যাচ্ছে জঙ্গিদের হাতে, বদলে দেওয়া হচ্ছে মোবাইলের আইএমইআই নাম্বার, কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছে না মোবাইল ফোন, সেই ফোনগুলি দিয়েই চলছে জালিয়াতি থেকে নাশকতা। এখানেই শেষ নয়, জালিয়াতি বা নাশকতার পাশাপাশি আরও বিভিন্ন উপায়ে চলছে বেআইনি কারবার। আইন ভাঙার প্রযুক্তি, আন্তর্জাতিক ফোন কল বদলে যাচ্ছে লোকাল কলে, বিপুল ক্ষতি হচ্ছে সার্ভিস প্রোভাইডার সংস্থার, বছরে প্রায় 100 কোটি টাকা রাজস্ব ক্ষতি সরকারের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সব জানা থাকলেও এই জালিয়াতি এবং নাশকতার ষড়যন্ত্র থামানো যাচ্ছে না কেন? সহজেই চোরাপথে সিমবক্স মেলা সম্ভব। চোরাপথে সিমবক্স সরবরাহ করছে চীন। সঠিক তথ্য ছাড়া সিমবক্স শনাক্ত করা যায় না। প্রতিদিন হাজার হাজার সিমের ব্যবহার হয়, সবকটি সিমই নষ্ট করে দেওয়া হয় প্রতিদিন। একাধিক কারণে সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে এখন অন্যতম অস্ত্র হয়ে উঠছে এই সিমবক্স, নাশকতার নয়া হাতিয়ার। মুম্বইতে সম্প্রতি বাজেয়াপ্ত 3টি সিমবক্স এক্সচেঞ্জ, এগুলির সঙ্গে আইএসআই এর যোগ ছিল বলে আশঙ্কা। এমন একাধিক সিমবক্স এক্সচেঞ্জ রয়েছে কাশ্মীরেও। অদৃশ্য শত্রুর মতো এভাবেই আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এমন বহু প্রযুক্তি, যা আদতে আমাদের উপকারের থেকে বেশি ক্ষতি করে চলেছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। মানুষের জীবন ও নিরাপত্তা নিয়ে এভাবেই চলছে ছেলে খেলা, যার অন্যতম শরিক বিভিন্ন নাশকতাবাদী সংগঠন রিপাবলিক বাংলা। অরিন্দম বাবুর কাছে যাবো। অরিন্দম বাবু, চোরা পথে সিমবক্স সহজেই পাওয়া যাচ্ছে এবং সিমবক্স ব্যবহার করাও অনেকটা সহজ, যেহেতু সহজলভ্য হয়ে যাচ্ছে, এই দিকগুলোর দিকে কতটা নজরদারি প্রয়োজন এই মুহূর্তে? দেখুন, প্রথম বলি যে আমি যখন বাংলাদেশে প্রথম যাই, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে পেট্রাপোল বর্ডার ক্রস করার পরে আপনি 100 টাকা ইন্ডিয়ান মানিতে আপনি সিম আপনি পেয়ে যাবেন। তারা ওরা করছে, এক নম্বর। আর দু নম্বর আমি বলি যে আমার যেটা খুব খারাপ লাগে, যে সেই খারাপটা হচ্ছে কি, আপনি 100 টাকায় 4টে বা 3টে আপনি সিম কার্ড পেয়ে যাবেন, মানে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে সরস্বতী ভূত রয়েছে। যে কোনো মানুষ যে কোনো জায়গায়, এবং দেখবেন কিভাবে আজকে কল সেন্টার গুলো হচ্ছে, পুলিশ ধরছে, অসম্ভব ভাবে তারা রেড করছে। কিন্তু যদি আমরা যদি নিজেরা অ্যালার্ট না হই, আপনি জানেন আমরা পাকিস্তান করে দীর্ঘদিন ধরে বলে আসছি, পাকিস্তানকে তো অলরেডি ডিক্লেয়ার করা হয়েছিল যে টেরোরিস্ট সেফ হেভেন বলে, এবং ব্রিডিং গ্রাউন্ড অফ টেরোরিস্ট, এটা তো দীর্ঘদিন ধরে বলা আসছে। সম্প্রতি এখন দেখুন আফগানিস্তানে তালিবানরা বলছে যে আমাদের পাকিস্তান থেকে অনেক বেশি চায়না হচ্ছে আমাদের অনেক অনেক বেশি নিকট, কারণ তারা জানে যে চায়নার শক্তর কাছে ওরা ভক্ত। প্রশ্ন হচ্ছে যে আজকে চায়না একটা, আমার আমার ব্যক্তিগত ভাবে আমি বলি, চায়না আজকে যেভাবে নাকি ওই দেশে ওদের দেশে আজকে মুসলিমদের উপর অত্যাচার করছে, ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার মুসলিমকে রাখছে, ওখানে মন্দির মসজিদ ধ্বংস করে দিচ্ছে, কেউ কিন্তু বলার নেই।
অতএব এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমাদের যদি অ্যালার্ট না হয় একটা মানুষ একটা সিম কার্ড ইউজ করবে, আপনি দেখুন না আইএমইআই হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, এই নাম্বার থেকে আমি একটা ইনভেস্টিগেশন করেছিলাম, আপনাকে একটু ম্যাডাম বলে দিই, এই ইনভেস্টিগেশনটা করতে আমি চারটে কেস করেছি, তিনটে সাকসেস হয়েছে, একটা আমি করতে পারলাম না, কেন? যে এইটা হচ্ছে গিয়ে এটিএম কার্ড থেকে 62,000 টাকা নেওয়া হয়েছিল, এটা সিআইডি হেল্প কে যখন দেখা গেল এটা নাইজেরিয়ার গ্রুপ, নাইজেরিয়ার সাথে আমাদের ইন্ডিয়ার কিন্তু আন্তর্জাতিক চুক্তিটা নেই, যার জন্য আমাদের পিছিয়ে আসতে হলো। অতএব এই ক্ষেত্রে আমাদের সবসময় অ্যালার্ট হতে হবে, সাধারণ মানুষকে অ্যালার্ট হতে হবে, পুলিশকে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন দিতে হবে, আমার বাড়ির পাশে যদি কোনো আজকে যে কোনো মানুষ যদি আজকে মানে কল সেন্টার করে বা কোনো মানুষ সন্দেহবাদী মানুষ যদি আজকে ঘরে, যে আপনি হাসিমারা বলছেন, আমি নর্থ বেঙ্গলে দেখেছি হাসিমারা ভিতরে তো ঢুকিনি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আজকে আপনারা যেটা জানাচ্ছেন যে মানে সিম বক্স থেকে শুরু করে বিভিন্ন দীর্ঘদিন ধরে চলছেন, এবং আর কিছুদিনের মধ্যে আপনি দেখতে পারবেন আমরা ভারতবাসীরা যদি অ্যালার্ট না হই তাহলে কিন্তু কাশ্মীর থেকে শুরু করে নাই এই বাংলা বিভিন্ন জায়গায়, আমি আপনাকে বলে দেবো যে কোন জায়গা নর্থ থেকে শুরু করে কোন কোন জায়গা দিয়ে এরা আজকে খুব ফ্রি ভাবে ঢুকতে পারবে, এখান থেকে কেরালা এবং বিভিন্ন জায়গায় ঢুকে নাশকতা কাজগুলো করবে, আপনি যদি পরে স্কোপ পাই আমি আপনাকে ডিটেলস বলে দেবো। আমি এখানে মোহাম্মদ রেজার কাছে যাব, যে সম্ভাবনাগুলো উঠে আসছে তার মধ্যে সাধারণ মানুষ তারা কি করে বুঝবেন যে তাদের বাড়ির পাশে কেউ সিম বক্স যদি ব্যবহার করে, কোনো ধরনের কোনো মেশিন কি লাগানোর দরকার পড়ে বাড়িতে যেখান থেকে ব্যবহার করা হচ্ছে, বা আমার ধরুন মোবাইল চুরি গেল, সেই মোবাইলকে যদি জঙ্গিরা নিজের কাজে ব্যবহার করে আমার ক্ষেত্রে সেটা তাহলে কি ভূমিকা আমাকে নিতে হবে, আমাকে কি খুব দ্রুত জানাতে হবে সেটা পুলিশ স্টেশনে, কি করতে হবে? হ্যাঁ, যেমন বলি আপনাকে, প্রথম কথা হচ্ছে এই এই ধরনের কলের জন্য এটাকে আমরা অন্যভাবে স্পুফ কল বলতে পারি, মানে আমার নাম্বার অন্যভাবে অন্য কোনো নাম্বার দেখানো। তো স্পুফ কলের জন্য এখন আর সিমেরও দরকার হয় না, আপনি জাস্ট নেট কলিং এর মাধ্যমে বিভিন্ন রকম আপনার প্যাকেজ কিনতে পাওয়া যায় নেট থেকে, বা বিভিন্ন অ্যাপস আছে যার মাধ্যমে আপনি যে কোনো রকমের আপনি আপনি নাম্বার দেখিয়ে কাউকে আপনি শো করে ফোন কল করতে পারেন, সেটার জন্য কারো সিমের দরকার পড়বে না। এবার আমি সিম বক্সের কথায় ফিরে আসি, যে প্রথম কথা আমাদের এই যে সিম বক্স জালিয়াতির ক্ষেত্রে আমাদের যে প্রিভেন্টিভ মেকানিজম নিতে হবে এটা কাদের নিতে হবে, এটা বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেম গুলোকে নিতে হবে। আমরা জানি যে বিভিন্ন ট্র্যাডিশনাল মেথড যেমন টেস্ট কল জেনারেশন, ফ্রড ম্যানেজমেন্ট সিস্টেম এবং কল ডিটেল রেকর্ডস অ্যানালিসিস এর মতো যে পদ্ধতিগুলো আগে ছিল সেগুলো দিয়ে সিম কার্ড গুলোকে শনাক্ত করা যায় বা কলের ডিটেলস পাওয়া যায় বা কল গুলিকে ট্রেস করা যায় ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। প্রথমত আপনি যখন সেই কার্ড গুলোকে ব্লক করবেন তখনই প্রতারকরা আবার কি করবে, নতুন একটা কার্ডের সেটাকে সোয়াইপ করে ফেলবে বা নতুন কার্ড বা নতুন সিম নাম্বার দিয়ে আপনাকে ফোন করবে। দ্বিতীয়ত টেলিকম অপারেটররা এই জালিয়াতি শনাক্ত করতেই এত দেরি করে ফেলে যে যতক্ষণে তার যে ক্রেতা বা গ্রাহক তার অলরেডি ক্ষতি হয়ে যায়, তো সেই জন্য কাজের কাজ কিছুই হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন আপনি যে বললেন যে পাশের ঘর থেকে যখন কেউ এই ধরনের জালিয়াতি করবে আমরা টেস্ট করতে পারবো কিনা, এটা বলতে গেলে অসম্ভব। কারণ আমরা দুদিন আগে খবর পেয়েছি যে আলিপুর স্ট্রিট থেকেও নাকি এসটিএফ বেঙ্গল এসটিএফ মনে হয় দুজনকে গ্রেপ্তার করে, তো সেখানে বিভিন্ন ডিভাইস পাওয়া গেছে, ডিভাইস গুলো কি আইদার সিম বক্স থাকবে, বিভিন্ন আপনার রাউটার থাকবে, মডেম থাকবে, সিম ব্যাংক থাকবে, সেগুলো দিয়ে যখন কল করা হচ্ছে একটা আন্তর্জাতিক কলকে যখন আপনার লোকাল কলে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তো আপনি সোর্স কলের ডিটেলস তো পাচ্ছেন না, একটা স্পুফ কল আপনার কাছে একটা অন্য নাম্বার, ধরুন এমনও হতে পারে যে আপনাকে আমি এখন ফোন করব আপনারই কোনো ফ্রেন্ডের নাম্বার দেখিয়ে, এবং আমি বল মানে আপনি ভাবে মনে হয় সেই ফোন করছে বা সে হয়তো তাকে গ্রিপে নিয়ে তাকে দিয়ে ফোন করাচ্ছে। তো এইগুলি মানে যেহেতু রাউট করে করা হয় যার ফলে এর অরিজিনাল সোর্স কল বা সোর্স নাম্বার বা কলার আইডি পেতে অনেক সময় লেগে যায়। ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে কি করা হয়, ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হয়? জালিয়াতির ক্ষেত্রে আমি আমি এই কারণেই বলেছিলাম যে ব্যাংক জালিয়াতি ইউজ হয় কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এখন যে জামদারা গ্যাং তারা যখন ফোন কল গুলো করে এবং পুলিশের কাছে যখন অভিযোগ আসে এই ফোন কলে, তখন এই কলার আইডি গুলোকে ট্রেস করতে দেখা যায় যে জামদারাতে যে ফোন কলটা এসেছে তার যে সিমের মালিক সে কিন্তু অন্য প্রতারকের না। তো তার মানে কি হচ্ছে, অনেক সময় তারা কি করে এই সিম বক্সের সাহায্যে নাম্বারটা অন্যভাবে দেখায়, তো যার ফলে কি হচ্ছে পুলিশ এখানে অন্ধকারে থেকে যায় যে আসল সোর্স কে পাওয়া যায় না। তো এটা শুধুমাত্র যে আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে বা আপনার শুধুমাত্র টেরোরিস্টরা ইউজ করছে সেরকম না, এরকম ছোটখাটো অনেক ফ্রডুলেন্ট লোক বা ফ্রডস্টাররা এই ধরনের কাজ করে থাকে। সেক্ষেত্রে যার যাকে কল করছে তার কি ভূমিকা, সাধারণ মানুষ সে কিভাবে নিজের নিজের ব্যাংকে যে যে জমানো টাকা সেটা কি করে বাঁচাবে? হ্যাঁ,
আমাদের সাধারণ নাগরিকের খুব একটা এতে ভূমিকা নেই। প্রথম কথা হচ্ছে, যদি ধরুন আপনার নাম্বার দিয়ে আমার কাছে ফোন আসে, তো আমি তো আপনাকে চিনি, প্রথম কথা আপনার আমি কল রিসিভ করব, পরে যখন জানতে পারলাম এটা অন্য কল, তখন আমাকে সতর্ক থাকতে হবে যে আমার কোনো ডিটেলস, পার্সোনাল ডিটেলস বা সিকিউরিটি ডিটেলস আগে দেবো না, সেটা ওটিপি হোক বা অন্যান্য কিছু হোক, যাই হোক। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হয় এই জায়গাতে কল রিসিভ করলে, মোহাম্মদ রেজা, কল রিসিভ করলে কি আমার সমস্ত তথ্য চলে যাবে যিনি কল করেছেন তার কাছে? না 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 না, এরকম কোনো ব্যাপার নেই, একদম ভুল, এটা একটু ক্লিয়ার, এটা ক্লিয়ার দরকার, কিছু যায় না। সেকেন্ড থিং হচ্ছে, যেটা আমার মনে হয় গভর্নমেন্টে যেটা করা উচিত, সেটা হচ্ছে বিভিন্ন যে আপনার চাইনিজ পোর্টাল, যেমন আলিবাবা, আলিএক্সপ্রেস, এগুলোতে দেখবেন সিম বক্স কিনতে পাওয়া যায়। 64 পোর্ট থেকে 512 পোর্টের সিম বক্স গুলি মাত্র 2000 থেকে 3000 ডলারে পাওয়া যায়। এটা কোনো চোরা পথে আছে না, আপনি ওপেনলি এখনই কলকাতায় বসে কিনতে পারেন আপনি অর্ডার, এটা একদম ভুল যে চোরা পথে আছে। সিম বক্স গুলি ওপেন মার্কেটে পাওয়া যায়, ইভেন দেখবেন কয়েকদিন পর হয়তো অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আমি এই মুহূর্তে জানি না অ্যামাজনে পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যে কোনো মার্কেট, অনলাইন আপনি মার্কেটে কিন্তু সিম বক্স কিনতে পারেন। এটা আজ থেকে না, বহু বছরের সিম বক্স পাওয়া যায়, আগে 64 পোর্ট পাওয়া যেত, এখন 128 পোর্টেরও সিম বক্স পাওয়া যায়, যেগুলো 512 খানা সিম আপনার একত্রিত করতে পারে, এবং দামও খুব বেশি না, 2000 থেকে 3000 ডলার। এই ধরনের জালিয়াতি মানে শুধুমাত্র যে আপনারা টেররিস্টরা করবে সেরকম না, বিভিন্ন জালিয়াতি সংগঠন, তারা যে ধরনেরই জালিয়াতি করুক না কেন, নিজেদের আত্ম পরিচয় গোপন করার জন্য, নিজেদের করার আইডি কে গোপন করার জন্য তারা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতেই পারে একেবারে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, যে নিজের যে সমস্ত ব্যাংকে জমানো টাকা রয়েছে সেটা হাফিস হয়ে যাচ্ছে, সেটা যেরকম ব্যক্তিগত স্বার্থের ক্ষেত্রেও একটা আঘাত, তেমনই নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে সিম বক্স থেকে শুরু করে নানান প্রযুক্তি যেটা জঙ্গিরা ব্যবহার করছে। এই বিষয়ে আমি অনুষ্ঠানে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, আমি রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, আপনি যে সম্ভাবনাগুলো কথা বলছিলেন, বিশেষ করে চীনের যে আগ্রাসন আমরা এর আগেও দেখেছি, এবং চীন এই সাইবার যে সন্ত্রাস সেটাকে ব্যবহার করে এবং তারা ভারতে অশান্তি পাকানোর চেষ্টা করে, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমাদের ভারতের পক্ষ থেকে স্ট্যান্ড ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আমরা যোগ্য জবাব দেওয়া হবে, প্রতিবারই যোগ্য জবাব দেওয়া হয়, এবারও তার ব্যতিক্রম হবে না, কিন্তু এই সন্ত্রাস অর্থাৎ সাইবার সন্ত্রাস যদি করতে চায় এবং যৌথভাবে সেই সাইবার সন্ত্রাস যদি আসে, তাহলে তার মোকাবিলা নিশ্চয়ই তখন আর কূটনৈতিক দিক থেকে করার জায়গা নেই, তখন শুধুমাত্র একেবারে একটা নির্দিষ্ট পথ অবলম্বন করেই মোকাবিলা। এক মিনিট সময় দিচ্ছি আপনাকে। দেখুন, মানে সাইবার সন্ত্রাসটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, আপনাকে টেকনিক্যালি তৈরি থাকতে হবে। আপনি যদি বলেন যে হ্যাঁ ওরা আমাদের সাইবার সন্ত্রাস করেছে, আমি ওদের বিমান আক্রমণ করবো, ওদের জমিতে আক্রমণ করবো, তা তো হয় না। আপনাকে সাইবার সন্ত্রাসটা ওরা তো ডিনাই করবে, আপনাকে তৈরি থাকতে হবে। এবং যত আমরা ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছি, ততই কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা কি করে সাইবার সিকিউরিটিটাকে মেনটেন করতে পারি। তো সাইবার সিকিউরিটি না বাড়িয়ে ডিজিটালাইজেশনের দিকে যাওয়াটা একটা বিপদ আছে, কিন্তু আমরা যেভাবে ছড়িয়ে দিয়েছি, চারিদিকে ছড়িয়ে দিয়েছি, কারণ আমি খুব দ্রুত ডিজিটালের দিকে এগোচ্ছি, এই জায়গায় দাঁড়িয়ে সাইবার সুরক্ষাটা আমরা কিভাবে দিতে পারি তার ভাবনা চিন্তা কিন্তু করতে হবে। আজকে যে পশ্চিমবঙ্গে ধরা পড়েছে, আগামী দিন ভারতবর্ষে অন্য সব জায়গায় ধরা পড়তে পারে, তাই আমাদের সুরক্ষাটা আগে সেটা ফার্স্টে দেখতে হবে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, এবং যদি প্রয়োজন হয় সিম বক্সের ইউজ ব্যান্ড, সিম বক্সের সেল ব্যান্ড, এগুলো আমাদের করতেই হবে। এগুলো তো উপায় কিছু নেই, আমরা যদি নিয়ন্ত্রণ না করতে পারি সিম বক্স ভারতবর্ষে কোনো ধরনের সিম বক্স কেনা বেচা ব্যবহার করা যাবে না, এগুলো আমাদের ভাবতে হবে, যারা প্রশাসনে আছেন তাদের এগুলোকে ভাবতে হবে, এবং দেশের মানুষকে সজাগ থাকতে হবে যে এই ধরনের বিপদ আসতে পারে, এই বিপদ থেকে কি করে নিজেদের সুরক্ষা রাখা যায়, দেশকে সুরক্ষা রাখা যায়, এবং একই সঙ্গে আমরা যদি বুঝিয়ে দিতে পারি যে আমাদের শক্তি আছে, অর্থনৈতিক দিক থেকে আমরা শক্তি আছে এবং সামরিক দিক থেকে আমরা শক্তি আছে, চীনকে দোকলামে আমরা লাদাখে দেখিয়ে দিয়েছি আমরা কত শক্তি ধরো আর পালিয়ে গেছে, সুতরাং সেই শক্তির যদি মাঝে মাঝে যদি প্রদর্শন যদি ঘটে, তাহলে কিন্তু যারা আমাদেরকে আক্রমণের চিন্তা ভাবনা করছে তারা একটু দূরেই যায়। একেবারে অসংখ্য ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ডিবেটে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একটা বিরতির সময় হয়েছে, যেমন এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নেওয়া আমাদের দেশের ক্ষেত্রে এবং প্রত্যেকটা সাধারণ নাগরিকের ক্ষেত্রেও, যে এই সাইবার সন্ত্রাস সেটা কিন্তু নিজেকেই মোকাবিলা করতে হবে এবং নিজেকে সজাগ থাকতে হবে। অরিন্দম আচার্য, রাজাগোপাল ধর চক্রবর্তী এবং মোহাম্মদ রেজা, তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডেপুটি কমান্ডেন্ট চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন এবং বিরতির পরও থাকবেন, কারণ পানশিরের কিছু লেটেস্ট ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই ছবি নিয়ে ফিরছি। রয়েছেন আমাদের সঙ্গে ডেপুটি কমান্ডেন্ট চক্রবর্তী, বাকিদের অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, একটা ছোট বিরতি। ফিল্ম বিরতি
বিরতির পর নজর রাখবো এই মুহূর্তে আফগানিস্তানের পরিস্থিতির দিকে। পানশিরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ পানশির থেকে যে খবর আমাদের কাছে উঠে আসছে, পানশিরে ফের তালিবান ঢোকার চেষ্টা করেছিল এবং তারা ঢুকেও পড়েছিল পানশির উপত্যকার একটি জায়গায়। কি হলো তারপর দেখুন। পানশিরে ঢোকার মুখে তালিবানকে আটকাতে ওড়ানো হলো নদীর ওপরের একটি সেতু, যেটি উড়িয়ে দিয়েছিল প্রতিরোধ বাহিনী। দানাহ উপত্যকায় পাহাড়ের অংশ ভেঙে তালিবানকে এক জায়গায় আটকানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তালিবানের পিছু হটার পথ বন্ধ, হাতছাড়া সামরিক সরঞ্জামও নিকেশ। কমপক্ষে 200 তালিবান পানশির উপত্যকায় ফের ঢোকার চেষ্টা করেছে তালিবান। সেখানে যে সেতু দিয়ে তারা ঢোকার চেষ্টা করেছে সেই সেতু উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানকার লেটেস্ট ছবি আমাদের সামনে এসে পৌঁছচ্ছে পানশির উপত্যকা থেকে। দেখুন সেই ছবি, যেখানে পানশিরের এই উপত্যকায়, দানাহ উপত্যকায় ঢোকার চেষ্টা করেছে তালিবান। যে সেতু দিয়ে তারা ঢোকার চেষ্টা করেছিল সেই সেতু উড়িয়ে দেওয়া হয়েছে প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে। সেই সেতু উড়িয়ে দিয়েছে তারা এবং 200 তালিবান নিকেশ হয়েছে ইতিমধ্যে, যা খবর পাওয়া যাচ্ছে। এবং তারপর প্রতিরোধ বাহিনীর উল্লাসের ছবি পানশির উপত্যকায়। আমরা জানি কিছুক্ষণ আগেই যে খবর সামনে এসেছিল পানশির উপত্যকা থেকে, মাসুদ এবং আহমেদ মাসুদ এবং আমরুল্লাহ শাহ পলাতক, এমনটা দাবি করেছিল তালিবান। তিনি যে পালিয়ে যাননি এবং পানশির উপত্যকায় তিনি যে প্রতিরোধ, যেমনটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তেমনই প্রতিরোধ চলছে, তা কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন আমরুল্লাহ সালেম। এবং তারপর যে ছবি উঠে আসছে প্রতিরোধ বাহিনীর উল্লাস, সরাসরি চলে যাব নিউজ রুমে। আমার সহকর্মী এই মুহূর্তে বিশাখা রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। বিশাখা, কি ছবি উঠে আসছে, ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে? মিনাকি, যেটা তুমি বললে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রতিরোধ বাহিনীর তরফ থেকে এটা একটা বড় সড়ো জয় বলা যায়, কারণ দানা উপত্যকা যেটা পানশিরের মধ্যে রয়েছে সেই উপত্যকায় দেখা যাচ্ছে পাহাড়ের গা লাগো একটি ব্রিজ, যে ব্রিজটা দিয়েই ঢুকতে হতো পানশিরে, সেই ব্রিজটাকে উড়িয়ে দেওয়া হয়েছে প্রতিরোধ বাহিনীর তরফ থেকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে চক্রবুহে মুখে পড়েছে তালিবান জঙ্গিরা। 200 তালিবান জঙ্গি ইতিমধ্যেই নিকেশ হয়ে গিয়েছে। 180টা সাজোয়া গাড়ি যা তারা নিয়ে গিয়েছিল তা ইতিমধ্যেই সিজ করা হয়েছে, অর্থাৎ আটক করা হয়েছে প্রতিরোধ বাহিনীর তরফ থেকে। আমরা এখানে এই এই একেবারে এই স্ক্রিনের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব যে জায়গাটা আমরা একেবারে দেখতে পাচ্ছি, এই এই যে এই জায়গাটা একেবারে লাল দাগ দিয়ে দেখানো হচ্ছে কিভাবে এই জায়গায় একটা সেতু ছিল, এই দানা উপত্যকায় এই সেতুটা ছিল, এই সেতু পর্যন্ত চলে এসেছিল তালিবান জঙ্গিরা। এবং সেই জায়গা থেকে মিনাক্ষী, নর্দার্ন অ্যালায়েন্সের তরফ থেকে কিন্তু এই জায়গায় যে সেতুটা ছিল সেটাকেই উড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, 200 জন তালিবান জঙ্গি তাদেরকে নিকেশ করা হয়েছে এবং এই জায়গা থেকে তাদের আর পিছু হটার কোনো জায়গা নেই তালিবান জঙ্গিদের। সেই জায়গা থেকে তাদেরকে একদিকে যেরকম তাদের পিছু হটার জায়গা নেই, অন্যদিকে 200 জন ইতিমধ্যেই নিকেশ হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং এর পাশাপাশি আমরা যেটা দেখবো, একবার এই যে ভিডিওটা আমাদের চোখের সামনে আসছে সেই ভিডিওটা আমরা একবার দর্শকদের সামনে দেখাবো যে গোটা চেহারাটা কি ওখানে, অর্থাৎ যে জায়গাটা পানশিরের ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছিল তালিবানের তরফ থেকে বহুদিন ধরে, বেশ কিছুদিন ধরে সিরিয়া থেকে আল কায়দা জঙ্গিদের আনা হয়েছিল যাতে এই পানশির, যেটা প্রতিরোধের দুর্ভেদ্য দুর্গ বলা হচ্ছিল, সেইখানে তারা ঢুকতে পারে। এবং এখানে এই তালিবান জঙ্গিদের নিকেশ করার পর, তাদের সাজোয়া গাড়ি আটক করার পর, এই জায়গায় নর্দার্ন অ্যালায়েন্সের যারা সদস্য, যারা আমরুল্লাহ সালেহ এবং যারা মাসুদের যারা অনুগামী, তাদের তরফ থেকে যে আমরা দেখতে পাচ্ছি একদিকে তালিবানকে আটক করা হয়েছে এবং অন্যদিকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে কিভাবে এই জায়গাটার ভূমিরূপটা গড়ে উঠেছে, কার্যত বলা হয় জায়গাটিকে চক্রবুহ। এবং এখানে কেউ যদি বাইরে থেকে ঢোকে তাহলে বাইরে থেকে ঢোকার পর তার এখান থেকে বেরিয়ে আসার জায়গাটা অত্যন্ত দুর্ভেদ্য হয়ে যায়। সেই মতোই কিন্তু আজকে তালিবানদেরও কিন্তু সেভাবেই আটকে যেতে হয়েছে এই জায়গা থেকে। এই সাজোয়া গাড়ি যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এগুলোকে সিজ করা হয়েছে প্রতিরোধ বাহিনীর তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এই মুহূর্তে ভাইরাল এবং দানা উপত্যকার এই ঘটনা এটা একটা বড় ধরনের তাদের কাছে জয় বলেই মনে করা হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি এই ছবি এবং পাশাপাশি এই যে রাস্তাটা এই রাস্তাটা এই রাস্তাটা আগে যা ছিল আগে এভাবে এই রাস্তাটা দেখা যেত যেখান থেকে আজকে কিন্তু এই তালিবানরা যখন পাঞ্চিনে ঢুকেছিল সেই জায়গা থেকে এই পাহাড়ের সংলগ্ন যে সেতু সেই সেতুতে উড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি নদী সংলগ্ন পাহাড় এবং পাহাড়ের মাঝখানে পাহাড় আর নদীর মাঝখানে এই যে এই জায়গাটা এখানেই ছিল সেতু সেখান থেকে এই সেতুটিকে উড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে তালিবানদের আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই মিনাকে। একেবারে বিশাখা তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে ডেপুটি কমান্ডার চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। ডেপুটি কমান্ডার চক্রবর্তী, কিছুক্ষণ আগে 3রা সেপ্টেম্বর একটি ভিডিও বার্তায় সালে বলেছিলেন পাকিস্তানের জঙ্গি সংগঠন অন্যান্য জঙ্গি সংগঠন থেকে শুরু করে আলকায়দা সকলে এই মুহূর্তে তালিবানের সঙ্গে পাঞ্চিরে তারা ঢোকার চেষ্টা করছে, তারা অর্থাৎ প্রতিরোধ বাহিনী এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ করার। এখানে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখলাম সেখানে সমরাস্ত্রের থেকে অনেকটা কি বুদ্ধির প্রকাশ দেখলাম না, যেখানে ভৌগোলিক অবস্থান কে কাজে লাগিয়ে কার্যত নিকেশ করা হলো 200 তালিবানকে। দেখুন ব্যাপারটা হচ্ছে যে যেরকম ভাবে যে লড়াইটা লড়ছে এখন তো আর শুধু নর্দার্ন অ্যালায়েন্স বলা যাচ্ছে না, একটা ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোরাম ফ্রন্ট NRF, তারা কিন্তু এই এক্স্যাক্টলি এই জিওগ্রাফিক্যাল যে অ্যাডভান্টেজ সেটাকে তারা ব্যবহার করার প্রচন্ড চেষ্টা করছে এবং এটা কিন্তু নন কনভেনশনাল ওয়ারফেয়ারের একটা খুব ইন্টিগ্রাল পার্ট, যেটাকে গেরিলা ওয়ারফেয়ার বলি, যেখানে প্রকৃতি থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান সব কিছুকে ব্যবহার করা হয়। এটা নিঃসন্দেহে খুব ভালোভাবে এটা ব্যবহার করা হয়েছে। জাস্ট আমি একটা বলি যে যদি সম্ভব হয়, 70-এর দশকের তৈরি একটি সিনেমা রয়েছে, খুব বিশ্ববিখ্যাত সিনেমা ফোর্স টেন ফ্রম নাভারন, এক্সাক্টলি সেম ঘটনা যেটা আপনারা দেখাচ্ছেন ফুটেজে সেম জিনিস ওই ফোর্স টেন ফ্রম নাভারনে হয়েছিল, যেখানে ব্রিটিশ কমান্ডোরা একটা বড় ড্যামকে উড়িয়ে দেয় এবং সেই ড্যামের জল দিয়ে একটা সংযোগকারী সেতুকে বিচ্ছিন্ন করে দেয়, তো জার্মান সোলজাররা এসে আটকে যায় পোল্যান্ডের সীমানায়, তারা চেকোস্লোভাকিয়াতে ঢুকতে পারে না। তো এটা কিন্তু বারবার হয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়, তারা খুলনা টাঙ্গাইল যশোর ময়মনসিংহ যোগাযোগ ব্যবস্থাটাকে বিচ্ছিন্ন করে দেয়, কারণ যারা ওখানে ভূমিপুত্র যারা গেরিলা ওয়ারফেয়ার করছে যেমন এখানে নর্দার্ন অ্যালায়েন্সের লোক তারা ভূমিপুত্র। এবার পাকিস্তান বা আলকায়দা বা আইসিস বা কাবুল থেকে আফগানিস্তানের অন্য অংশ থেকে যে তালিবানরা যাচ্ছে, দে আর নট ভেরি ইউজ টু উইথ দ্য লোকাল টোপোগ্রাফি, গলি গুচি পাহাড় পর্বত জানে না, তাদের পক্ষে ওখানে অ্যাকচুয়ালি ওরা কিন্তু ট্র্যাপড হয়ে গেছে তালিবানরা। গতকালও 400 লোক মারা গেছে তালিবানদের, আজকেও বলছেন 200। তালিবানদের অবস্থাটা খুব সংকটজনক। আর নর্দার্ন অ্যালায়েন্স যেটা করেছে, যেটা ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্টের মাধ্যমে, এই রেসিস্ট্যান্সটা কিন্তু সারা আফগানিস্তানে ছড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন যে গতকালও প্রচুর লোকজনকে, নিরীহ সাধারণ মানুষকে তালিবানরা মেরেছে, কারণ তালিবানরা প্রচন্ড চাপে, ওদের পক্ষে মোটেও সম্ভব হচ্ছে না পাঞ্চিরের দখল নেওয়া, এবং সারা আফগানিস্তান জুড়ে কিন্তু পাঞ্চির হয়ে গেছে, সব জায়গায় রেজিস্ট্যান্স হচ্ছে, আর্মস রেজিস্ট্যান্স হচ্ছে, এই জন্য ওরা একটা সন্ত্রাসের ছায়া তৈরি করবার জন্য সাধারণ মানুষকে মারতে শুরু করেছে। এটা লক্ষণ পরিষ্কার যে তালিবানরা অসম্ভব চাপের মধ্যে রয়েছে। একেবারে অসংখ্য ধন্যবাদ, ডেপুটি কমান্ডার চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আমরা যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি পাঞ্চির থেকে, যে ছবি আমাদের সামনে আসছে সেখানে 200 তালিবান নিকেশ হয়েছে বলে জানা যাচ্ছে। পাঞ্চিরে ঢোকার চেষ্টা করেছিল তারা, কিন্তু প্রতিরোধ বাহিনী তাদেরকে ঢুকতে বাধা দেয় এবং তারা যে সেতু দিয়ে ঢোকার চেষ্টা করেছিল সেই সেতুকে ভেঙে গুড়িয়ে দেয় তারা, এবং তারপর 200 তালিবান জঙ্গিকে নিকেশ করার পর উল্লাসের ছবি ধরা পড়ছে পাঞ্চির থেকে, প্রতিরোধ বাহিনীর উল্লাসের ছবি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে, জবাব চায় বাংলার ব্রেকিং সেগমেন্টের পরবর্তী ব্রেকিং। কিছুক্ষণ আগে যে খবর আমরা ব্রেক করেছি যে উপনির্বাচনের ঘোষণা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং 30 সেপ্টেম্বর সেই উপনির্বাচন ভবানীপুর কেন্দ্রে, যেখানে প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে দেওয়াল লিখলেন। এবার ফিরহাদ হাকিম চেতলায় তার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে মমতার প্রচারে দেওয়াল লিখন। বিস্তারিত জানাতে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, কি ছবি ধরা পড়ল? দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ড চেতলাতে, এবং এটা ববি হাকিমের এলাকা বলেই পরিচিত। তুমি দেখতে পাচ্ছ এখানে দেওয়াল লিখানের কাজ চলছে। ভোটের যে ঘোষণা সেটা হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পেলাম
প্রচার শুরু হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন চলছে। যিনি দেওয়াল লিখছেন তিনি প্রিয়রঞ্জন দাশমুন্সির সময় থেকে দেওয়াল লিখছেন এবং অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক বলা চলে। দীর্ঘদিন দেওয়াল লিখা আছে, এবার গোটা দেওয়ালটা দেখাতে বলবো আমি। তুমি দেখতে পাচ্ছ একদম উপরে যদি তাকাও তাহলে তুমি দেখতে পাবে ভবানীপুর নিজের মেয়েকে চায়, এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল। ববি হাকিমের সাথে আমরা কথা বলেছিলাম, ববি হাকিম যেটা আমাদের জানাচ্ছেন যে এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের জিত একেবারে নিশ্চিত হয়ে রয়েছে, শুধু ব্যবধানটা বাড়াতে হবে। তুমি জানো যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এবার প্রার্থী হয়েছিলেন, জিতেও ছিলেন, তার ব্যবধান ছিল 27,559, এই ব্যবধানটাকে বাড়িয়ে প্রায় 50-60,000 করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং এখানে প্রচারকে ঘিরে একটা অশান্তি হয়েছিল আমরা দেখেছিলাম নির্বাচনের সময়, এবার আর তেমন কোনো পরিস্থিতি হবে না। বিজেপির প্রার্থী যেই হোক না কেন নির্বাচনে জিত এখানে তৃণমূল কংগ্রেসের হবে সেটা নিশ্চিত করছেন। এবং আরও একবার সেই ছবি দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ এই যে 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা, এখানে বাই ইলেকশন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, এবং আরও দুটি বিধানসভা রয়েছে তুমি জানো, সেখানে সাধারণ নির্বাচন হচ্ছে, সেখানে নির্বাচনই হয়নি। স্বাভাবিকভাবে গোটা রাজ্যের নজর এই বিধানসভায় থাকবে, কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে প্রার্থী এই বিধানসভায়। তৃণমূলের হয়ে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কার্যত মাঠে নেমে পড়েছেন, প্রচার শুরু হয়ে গিয়েছে, আগামীকাল একটা কর্মী সভা রয়েছে, সেখানে শীর্ষ নেতৃত্ব থাকবেন। প্রচার কার্যত শুরু হয়ে গেল। অনুপম, অসংখ্য ধন্যবাদ। অনুপম ছিলেন আমাদের প্রতিনিধি, চিত্র তুলে ধরছেন ভবানীপুর থেকে। চেতলাতে ফিরাদ হাকিম, তিনি নিজে আজ দেওয়াল লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, কি বললেন তিনি শুনুন। আমরা, এটা আমাদের কাছে একটা মহা উৎসব, সেই উৎসবে আমরা খেলব, খেলা হবে, আবার ভবানীপুরে খেলা হচ্ছে। আমার মা, আমার ঘরের মেয়ে মমতা ব্যানার্জি আবার ভবানীপুরে ফিরে আসছেন, তারপর উমাকে আমরা কয়েকদিনের মধ্যে মহালয়ের বলে আমরা আহ্বান করব। নির্বাচন কমিশনের ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রচার প্রক্রিয়া, সেখানে ফিরহাদ হাকিমের দেওয়াল লিখনের ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। জবাব চায় বাংলা থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে, এরপর দেখুন 294 দেশের এক নাম্বার হিট নিউজ শো বিশাখার সঙ্গে, নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।